সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং খাতা কলম ও পাঠ্যপুস্তক নিয়ে প্রস্তুত রয়েছো। পাঠ শুরুর আগে কিছু ছবি দেখে নেই। ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবিতে আমরা বিভিন্ন দেবদেবীর ছবি দেখতে পাচ্ছি এবং পূজার ছবি দেখতে পাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো দেবদেবী ও পূজা পার্বণ, পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর 44। আজকের পাঠসমূহ পাঠ 1, দেবদেবীর ধারণা, পাঠ 2, পূজা পার্বণের ধারণা, এবং পাঠ 3, দেবদেবীর পূজার গুরুত্ব। তাহলে আজকের পাঠ শেষে আমরা যে যে বিষয়গুলো শিখতে পারবো, দেবদেবী সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবো, পূজা পার্বণের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং দেবদেবীর পূজার প্রভাব ও গুরুত্ব বর্ণনা করতে পারবো। তাহলে আমরা এবার পাঠ 1 চলে যাই। পাঠ 1, দেবদেবীর ধারণা। ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদের দেবদেবী বলে, অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের সাকার রূপ। তাহলে সাকার রূপ কি? ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, সরস্বতী, এগুলো হলো ঈশ্বরের সাকার রূপ। অর্থাৎ একটা আকারের মাধ্যমে বা রূপের মাধ্যমে যখন আমরা পূজা করি সেটাই হলো ঈশ্বরের সাকার রূপ। এরা সকলেই বিশেষ বিশেষ গুণের অধিকারী এবং বিশেষ বিশেষ শক্তির অধিকারী। সেটা কেমন গুণের অধিকারী বা বিশেষ শক্তির অধিকারী একটু জেনে নেই। ব্রহ্মা সৃষ্টি করেন, অর্থাৎ ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেন। এরপরে বিষ্ণু প্রতিপালন করেন মানে আমাদের রক্ষণাবেক্ষণ করেন। তারপরে শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন। তাহলে কি ধ্বংস করে এবং কি ভারসাম্য রক্ষা করেন? ধ্বংস করেন সকল খারাপ যে বিষয়বস্তু আছেন সেগুলো শিব ধ্বংস করে সামঞ্জস্য বিধান করেন। এছাড়াও সরস্বতী, বিদ্যার দেবী, গণেশ সফলতার দেবতা। অর্থাৎ আমরা বিদ্যার জন্য সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করি এবং কোনো কাজে সফলতার জন্য গণেশ দেবের কাছে প্রার্থনা করি। এরপরে কী আছে? চলো, দেবদেবীর পূজার মধ্য দিয়ে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের কাছ থেকে বিশেষ বিশেষ গুণ বা শক্তি প্রার্থনা করি। কী করি? দেবদেবীর কাছে আমরা শ্রদ্ধা জানাই। কিসের মাধ্যমে? পূজার মাধ্যমে। এবং তাদের কাছে আমরা প্রার্থনা জানাই। প্রার্থনায় যদি দেবদেবী খুশি হন তখন আমাদের মঙ্গল করেন এবং সকল জীবের মঙ্গল করেন। পাঠ 2, পূজা ও পার্বণের ধারণা। পাঠ 2-এ পূজা পার্বণের ধারণা। সাধারণ অর্থে পূজা বলতে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বোঝায়। হিন্দু ধর্মে পূজা সাকার উপাসনার পদ্ধতি। এক্ষেত্রে দেবদেবীর প্রশংসা বা শ্রদ্ধা করার জন্য তাদের সেবা, স্তুতি ও গুণকীর্তন করা হয় এবং প্রণাম করা হয়। দেবদেবীর নির্দিষ্ট যে মন্ত্র বা শ্লোকগুলো রয়েছে সেগুলো উচ্চারণ করি, গুণকীর্তন করি, কখনো কী করি গানের সুরেও গুণকীর্তন করে থাকি, তারপরে প্রণাম করি। আর কী কী নিবেদন করা হয় পূজা করার সময়? পুষ্পপত্র, ধূপ, দীপ, জল, ফুল, ফল এবং নানা উপকরণ শ্রদ্ধার সাথে নিবেদন করা হয়, হ্যাঁ, ইত্যাদি, এবং নৈবেদ্য। হ্যাঁ, নৈবেদ্য হলো কি? শ্রদ্ধার সাথে যে খাদ্যদ্রব্যগুলো আমরা নিবেদন করি তাই হলো নৈবেদ্য। জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয় একত্রে, এ বিষয়গুলো হলো পূজা। তারপরে আসি কি পূজার আচরণগত দিক, বলতে পূজা করার রীতিনীতিকে বোঝাই। অর্থাৎ পূজার যে আচরণগত দিক, কিছু বিশেষ নিয়মনীতি তো আছে, তাই না? আমাদের ইচ্ছা খুশি তো পূজা করতে পারবো না। সেই নিয়মনীতিগুলো বা রীতিনীতিগুলো কি, অর্থাৎ পূজার আচরণগত দিকগুলো কি, পূজা কিভাবে করতে হবে, কি কি উপকরণগুলো লাগবে, প্রতিমা কিভাবে নির্মাণ করতে হবে, কি কি উপচারের প্রয়োজন হবে ইত্যাদি। উপচার মানে উপকরণ, কি কি বস্তুগুলো আমাদের লাগবে সেটাই হলো উপচার, ইত্যাদি বিষয় পূজার আচরণগত দিকে সঙ্গে সংশ্লিষ্ট। সেখানে অর্থাৎ পূজার আয়োজন থেকে শুরু করে একদম পূজার শেষ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে প্রতিটি ধাপগুলো ধারাবাহিকভাবে পূজার আচরণগত দিকের সাথে সংশ্লিষ্ট। দেশ বা অঞ্চল ভেদে পূজা পদ্ধতির ভিন্নতা থাকলেও পূজা করার মৌলিক দিকগুলোর কোনো পার্থক্য নেই। অর্থাৎ দেশ বা বিভিন্ন অঞ্চল ভেদে আমাদের পূজা পদ্ধতির বিভিন্ন একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু পূজার যে মৌলিক দিকগুলো, মৌলিক বিষয়গুলোর, সেগুলোর কিন্তু কোনো পার্থক্য হয় না। অর্থাৎ মৌলিক কী কী বিষয়গুলো আছে সেই সম্পর্কে একটু জানব। পূজার মৌলিক দিকের মধ্যে প্রথমেই রয়েছে আবাহন। অর্থাৎ কোনো দেবদেবীর পূজার শুরুতে আবাহন করতে হয়, সেটা যে যেখানে বসেই করুক নিয়ম কিন্তু একই।
একই, সেটা কেউ পরিবর্তন করতে পারবে না। অর্ঘ্য প্রধান, যে কোনো পূজার শুরুতেই আবাহন করতে হয়, সেজন্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলো অনুসরণ করেই পূজা শুরু করতে হয়। তারপরে রয়েছে অর্ঘ্য প্রধান। অর্ঘ্য মানে কি? অর্ঘ্য হলো নির্দিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে আমরা যে সকল দ্রব্য শ্রদ্ধার সাথে নিবেদন করি, অর্থাৎ যে উপকরণগুলো আমরা পূজার সময় নিবেদন করি সেগুলোই হলো অর্ঘ্য, সেই অর্ঘ্যটা প্রদান করা হয়। তারপরে রয়েছে ধ্যান, অর্থাৎ পূজার ধ্যান। এটা একটা মৌলিক বিষয় পূজার, অর্থাৎ মনে মনেও আমরা যেমন ধ্যান করি, কোনো নির্দিষ্ট দেবদেবীর মন্ত্রগুলো মনে মনে যখন উচ্চারণ করি বা মনে মনে নীরবে সেটা করি, তখন তাই হলো ধ্যান। তারপরে রয়েছে পূজা মন্ত্র। হ্যাঁ, পূজা মন্ত্রটা হলো যখন যে পূজা হয়, অর্থাৎ সেই নির্দিষ্ট দেবতা বা দেবীর উদ্দেশ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রটাই তখন আমরা পাঠ করি। যে দেবতার পূজা হবে তখন সেই মন্ত্রটাই পাঠ করতে হবে, এটা হলো পূজা মন্ত্র। তারপরে হলো পুষ্পাঞ্জলি, তারপরে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করি, সে সময়ও নির্দিষ্ট মন্ত্র রয়েছে। তারপরে রয়েছে প্রার্থনা মন্ত্র। হ্যাঁ, প্রার্থনা করি আমরা, নিজের মঙ্গলের জন্য করি, সকল জীবের জন্য মঙ্গল প্রার্থনা করি, তখন কি করেন, দেবদেবী আমাদের প্রতি খুশি হয় এবং আমাদের মঙ্গল করেন, সকল জীবের মঙ্গল করেন। প্রার্থনা মন্ত্র, প্রার্থনা মন্ত্র সর্বশেষে কি রয়েছে, প্রণাম মন্ত্র। হ্যাঁ, আমরা নির্দিষ্ট দেবদেবীর সেই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি এবং সেই সাথে পূজার বিভিন্ন অঙ্গগুলো শেষ হয়, অর্থাৎ এই সবগুলো মিলেই হলো পূজার মৌলিক দিক। কী কী পেলাম আমরা তাহলে? আবাহন, অর্ঘ্য প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র এবং প্রণাম মন্ত্র, সেগুলোর কখনো পরিবর্তন হয় না, এই বিষয়গুলো একটু আমরা মনে রাখব। তারপরে কি আছে, পূজা বিধি, অর্থাৎ দেবদেবী অনুসারে পূজা পদ্ধতি ও মন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যে কথাগুলো আমি এত সময় বলেছি, অর্থাৎ সব দেবদেবীর পূজা পদ্ধতি এবং মন্ত্র তো একই হবে না, ভিন্ন ভিন্ন হবে, সেটা আমরা সবাই জানি। তবে যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম নীতি অনুসরণ করতে হয়, তবে সব দেবদেবীর পূজা করার ক্ষেত্রে কি করি আমরা, কিছু সাধারণ নিয়ম অনুসরণ করি, এই সাধারণ নিয়মগুলোকেই একত্রে কি বলে, পূজা বিধি। তাহলে এখন আমরা কি পেলাম, পূজা বিধি। পূজা বিধি হলো সব দেবদেবী পূজা করার ক্ষেত্রে আমরা যে কিছু সাধারণ নিয়ম নীতি অনুসরণ করি সেটাই হলো পূজা বিধি। তাহলে আমরা এত সময় পূজার শেষ করলাম, এরপরে এখন কি আছে, পার্বণ। পার্বণ, পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। তাহলে এই উৎসব শব্দটি আমরা যখন শুনি তখন কি হয়, আমাদের মনের মধ্যে আনন্দ ভাব জাগে, কি জাগে না, সবারই জাগে। তাহলে আনন্দপূর্ণ যে অনুষ্ঠান সেটাই হলো উৎসব, আনন্দময় অনুষ্ঠান। পার্বণ বলতে আমরা বুঝি যেসব পর্ব বা পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, অর্থাৎ কি, কিছু কিছু পর্ব মানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোর জন্য পূজা অনুষ্ঠানটা কি অনেক আনন্দময় হয়ে ওঠে, সেইগুলোই হলো পার্বণ। যেমন সেই বিষয়গুলো কি, যেমন প্রতিমা নির্মাণ, দেবতার ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আয়োজন, বিশেষ করে ঢাক, ঢোল, কাঁসা, শঙ্খ, বাঁশি প্রভৃতি বিভিন্ন বাদ্যযন্ত্রের আমরা আয়োজন দেখে থাকি পূজার সময়, এই প্রত্যেকটা বিষয় হলো পার্বণের অংশ। এগুলোর জন্য কি হয়, পূজা আনন্দময় হয়ে ওঠে। ঢাকের বাদ্য ছাড়া আমরা কি পূজা ভাবতেই পারি না, কি তাই না? দেখো এখানে কিন্তু আমাদের একটা ছবিও রয়েছে, কি হচ্ছে এখানে ছবিতে, সবাই আনন্দ করছে, ঢাকের তালে সবাই আনন্দ করছে। এছাড়াও আরও কি আরও বিষয় রয়েছে, সেগুলো কি, কিছুটা বিচিত্রধর্মী খাওয়া দাওয়াও হয়, তাই না? সেটা সমাজে বা ঘরে, সবার ঘরে ঘরে তখন কি একটু অন্যরকমের খাওয়া দাওয়াও চলে, তখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত যারা আছে সবাই মিলে আমরা সেগুলো খেয়ে থাকি এবং অনেক মজা করে থাকি, এই যে বিচিত্রধর্মী খাওয়া দাওয়া। বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান করি, এছাড়াও বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হ্যাঁ, তোমরা পূজার সময় দেখে থাকবে কি বিভিন্ন ধর্মীয় গান, তারপর কি আরতি প্রতিযোগিতা, শঙ্খ প্রতিযোগিতা, শঙ্খ বাজানোর
সেগুলো মেলাও বসে অনেক সময়, আমরা মেলাও দেখেছি, মেলায় ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র কিনি, কি তাই না দেখি। এবং বিশুদ্ধধর্মী খাওয়া দাওয়া তো সাথে থাকেই, সেই সাথে কি হয় পূজা মণ্ডপে গেলে আমরা সবাই চেষ্টা করি কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান করতে। এতে কি হয় মন উৎফুল্ল থাকে, মন ভালো থাকে, মনে পবিত্রতা আসে। আজকের পাঠ 3, দেবদেবীর পূজার গুরুত্ব। হ্যাঁ, এত সময় যে আমরা দেবদেবী কি সেটা জানতে পারলাম, তারপরে পূজা কিভাবে করতে হয়, কাকে পার্বণ বলে সব কিছুই জানলাম। তাহলে আমরা যে যে পূজা করি সেই দেবদেবীর পূজার গুরুত্ব, সেই পূজার গুরুত্বটা কি 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 আমাদের ইতিবাচক দিকগুলো আছে, কি কি আমাদের ভালো হয় পূজা করলে, সেই গুরুত্বটা আমরা এখন দেখব। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করাই মানুষের প্রকৃতি, কি তাই না? আমরা কি সমাজ ছাড়া একা একা বাস করতে পারি, ভালো লাগে না? কারোই ভালো লাগে না। তোমাদেরও এই যে স্কুল বন্ধ এখন কিছুদিন, তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে দেখা হচ্ছে না, মনটা ভালো লাগছে না, তাই এ থেকে বোঝা যায় কি আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করাই আমাদের অভ্যাস, আমাদের প্রকৃতি এটা। ধর্ম সমাজকে সুসংগঠিত করে গড়ে তোলে, সেটা কিভাবে? এই যে ধর্ম, ধর্ম সেটা মানুষকে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে সুসংগঠিত করে সুন্দরভাবে একত্রিত করার জন্য সহযোগিতা করে, সেটা কিভাবে দেখো। আধ্যাত্মিক ও আর্থসামাজিক দিক থেকে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব বহন করে। আধ্যাত্মিক, আধ্যাত্মিক তাহলে বলতে পারো যে আধ্যাত্মিক বিষয়টা কি? হ্যাঁ, যে বিষয়গুলো ধর্মীয় বা ব্রহ্ম সম্পর্কীয় সেই আধ্যাত্মিক এবং আর্থসামাজিক দিক থেকে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব বহন করে। পূজা পার্বণের মাধ্যমে সামাজিক মিলন মেলার সৃষ্টি হয়। হ্যাঁ, তোমরা দেখে থাকবে যখন আমরা পূজা পার্বণে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, দেখি কি তখন মিলন মেলার সৃষ্টি হয়, কি পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক মানুষের সাথে তখন দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে কি হয় কুশল বিনিময় হয়, কি কোথায় আছে কেমন করছে, তারপর বিভিন্ন কি শিক্ষণীয় তথ্যমূলক আর নিয়ে বিষয় নিয়েও আলোচনা হয়, যেগুলো আমাদের জ্ঞান বিকাশে অনেক সহায়ক। সকলে মিলে যখন পূজা করা হয় তখন পূজা হয়ে ওঠে পার্বণ বা উৎসব মুখর। আর তখন কি হয়, সবাই মিলে যখন পূজা করে তখন পূজা কি হয় আনন্দময় এবং উৎসব মুখর, একটা ধুমধাম ভাব, একটা আনন্দের মধ্যে তখন আমরা সময় কাটাই। তারপরে কি দেখো, প্রতিমা আনয়ন, পূজার উপকরণ সংগ্রহ, মন্দিরে পূজার সাজসজ্জা, ধূপের গন্ধ, আরতি, প্রসাদ বিতরণ, নতুন পোশাক পরিচ্ছদ পরিধান প্রভৃতি আমাদের মনে সুন্দর ও পবিত্র পরিবেশের সৃষ্টি করে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বিষয়, যে প্রতিমা আনয়ন, পূজার আগে কি প্রথম কাজটা কি প্রতিমা নিয়ে এসে মণ্ডপে স্থাপন করতে হবে, পূজার উপকরণ সংগ্রহ অর্থাৎ কোন কোন পূজায় কী কী উপকরণ সংগ্রহ করতে হবে, কোন উপচারগুলো লাগবে, কোন দেবদেবী সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তারপরে মন্দিরে পূজার সাজসজ্জা, হ্যাঁ সাজসজ্জাও কিন্তু মানুষের মনকে কেড়ে নেয় তাই না? আমরা যখন অনেকগুলো পূজা মণ্ডপে ঘুরে বেড়াই তখন কিন্তু আমরা বলি যে কোন জায়গায় কোনটা কত সুন্দর হয়েছে, সাজসজ্জাটা কেমন ছিল মন্দিরের, এটা একটা বিশেষ দিক। ধূপের গন্ধ, হ্যাঁ ধূপের গন্ধ কি হয়, ধূপের গন্ধ যখন আমরা পাই মনটা কি হয় সুরভিত হয়, ধূপের গন্ধে মনটা ভরে যায়। তারপরে আরতি, হ্যাঁ আরতি, আমরা আরতি দেখে থাকি তাই না, সবাই কিন্তু এটা পারে না, এই আরতি এটা কিন্তু একটা কৌশল, সবাই কিন্তু আরতি করতে পারে না, আরতি দেখলে কিন্তু কি হয় মনটা ভরে ওঠে সুন্দর আরতি দেখলে। তারপরে প্রসাদ বিতরণ, হ্যাঁ বিভিন্ন পূজা মণ্ডপে কি হয় প্রসাদের বিতরণের আয়োজন করা হয়, তখন যে আমরা বিভিন্ন শ্রেণীর লোক আসি এখানে তখন সবাইকে সেই প্রসাদ বিতরণ করা হয়। নতুন পোশাক পরিচ্ছদ পরিধান প্রভৃতি আমাদের মন সুন্দর ও পবিত্র পরিবেশের সৃষ্টি করে। হ্যাঁ, পূজার সময় আমরা যে যতটুকু পারি নতুন এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি, তখন কি হয় মনটা অনেক ভালো লাগে, মনে পবিত্রতা আসে, ফলে আমাদের মনে শুভ্রতা সৃষ্টি হয় এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের ভাব জাগ্রত হয়। তারপরে পূজা পার্বণের গুরুত্ব বা দেবদেবীর পূজার গুরুত্ব আরও রয়েছে, সেগুলো কি, পূজা পার্বণে সামাজিক ও পারিবারিক পর্যায়ে উন্নত খাবারের আয়োজন করা হয় এবং ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের ফল খাওয়া হয়। হ্যাঁ, পূজার সময় একটু আমরা নানান ধরনের খাওয়া দাওয়ার চেষ্টা করি, সেটা ঘরে হোক বা
বাইরে হোক বা পূজা মণ্ডপে হোক, সেখান থেকেও আমরা অনেক সময় প্রসাদ গ্রহণ করি। আবার কি করি, সবাই ঘরে ঘরে একটু নানান ধরনের বিচিত্র ধর্মী রান্নাবান্নারও আয়োজন হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে তখন আমরা এগুলো খেয়ে থাকি। আবার ঋতুভিত্তিক ফলগুলোও খাওয়া হয়, অর্থাৎ যে ঋতুতে যে সময়ে যে পূজা হয় সেই সময় কিন্তু দেখো সেই ফলগুলোই বেশি ব্যবহার করা হয়, তখন আমরা ঋতুভিত্তিক এই ফলগুলো খাওয়ার সুযোগ পাই। এতে কি হয়, পরিবারে পুষ্টি চাহিদা পূরণ হয়, অর্থাৎ সেই ফলগুলো ওই সময়ে আমাদের শরীরে বেশি প্রয়োজন, সেটার মাধ্যমে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয়ে থাকে। তারপরে বিভিন্ন পূজায় বিভিন্ন ধরনের উদ্ভিদের অংশবিশেষ পূজা উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। উদ্ভিদের অংশবিশেষ অর্থাৎ বিভিন্ন গাছপালা বিভিন্ন অংশ কিন্তু পূজার সময় লাগে। এর ফলে কি হয়, শিশুরা শৈশব থেকেই বিভিন্ন ধরনের উদ্ভিদের সাথে, অর্থাৎ তোমরা শৈশব থেকেই বিভিন্ন ধরনের গাছপালার সাথে কি হতে পারবা, পরিচিত হতে পারবা, কোনটা কোন গাছ এবং তার সাথে সাথে আরও কি জানতে পারবো, আমরা সেই গাছপালার গুণাগুণ সম্পর্কেও জানতে পারবো। দেখো পূজার সময় কিন্তু বিভিন্ন ধরনের ফুলের দরকার হয়, এক এক দেবীর পূজার ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ফুলের প্রয়োজন হয় অনেক সময়। এছাড়া বিভিন্ন ধরনের গাছপালার অংশ পাতা দূর্বা বিভিন্ন জিনিসের দরকার হয়, তখন কি হয় আমাদের এগুলোর সাথে পরিচয় ঘটে এবং এর গুণাগুণ সম্পর্কে অবহিত হই। তাহলে আজকের পাঠের বিষয়বস্তু থেকে আমরা কি কি বিষয়গুলো শিখতে পারলাম, এক দেবদেবী কাকে বলে, দুই কোন দেবতা সৃষ্টি করেন, তিন কোন দেবতা প্রতিপালন করেন, চার কোন দেবতা ধ্বংস করেন, পাঁচ পূজা ও পার্বণ বলতে আমরা কি বুঝি, ৬ পূজার মৌলিক উপাদানগুলো কি কি, ৭ পূজার আচরণগত দিক বলতে কি বোঝায়, ৮ পূজা বিধি কি। এই বিষয়গুলো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল। শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমাদের জন্য বাড়ির কাজ হলো পূজা ও পার্বণের ধারণা ব্যাখ্যা করো এবং ব্যক্তি ও সমাজ জীবনে দেবদেবীর পূজার প্রভাব বিশ্লেষণ করো। তোমরা এই বাড়ির কাজ দুটো করবে সুন্দর করে এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের বিষয় শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে। আশা করি আজকের পাঠের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।